বিভাগতে আমরা পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে কোয়ান্টাই মডেল ইনস্টিটিউশন এইচএস এর প্রশ্ন উত্তরগুলো দেখব। সিনটা দিয়েছে মহাত্মা গান্ধী থেকে, বলছে ওয়ান ডে লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, একদিন একটা ছোট বালক মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে আসেন। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল। সাচ এ গ্রেট ম্যান উইথাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড, সে অবাক হয়ে ভেবেছিল এত বড় একটা মানুষ অথচ তার গায়ে একটাও জামা নেই। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, দ্য লিটল বয় আস্কড। তখন সে উদ্বিগ্ন হয়ে গান্ধীজিকে প্রশ্ন করেছিল যে আপনার কোনো জামা নেই কেন। হোয়্যার ইজ দ্য মানি সান, গান্ধীজি আস্কড জেন্টলি, বিনম্রভাবে গান্ধীজি তাকে বলেছিল বাবা আমার টাকা কোথায়। আই এম ভেরি পুয়ার, আমি খুবই দরিদ্র, আই ক্যান নট বাই এ শার্ট, তো আমার সেই জন্য জামা কেনার কোনো পয়সা নেই। দ্য বয় ফেল্ট পিটি, তো গান্ধীজির এই কথা শুনে সে গান্ধীজির প্রতি সহানুভূতি বা মানে সমব্যথে আর কি হয়েছিল। গান্ধীজির এই যে গান্ধীজি খুব গরিব মানুষ এটা শুনে সে খুব মানে একটু কষ্ট পেয়েছিল। তো এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আয়তে বলেছে হোয়াট সারপ্রাইজড দ্য লিটল বয়, ছোট্ট বালকটিকে কি অবাক করে দিয়েছিল, গান্ধীজিস ড্রেস। গান্ধীজিস ড্রেস সারপ্রাইজড দ্য বয়। নাম্বার টুতে আছে হোয়াট ডিড দ্য লিটল বয় আস্ক, তো ছোট্ট ছেলেটা কি জিজ্ঞাসা করেছিল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, দ্য লিটল বয় আস্কড, যে আপনি কেন কোনো জামা পরেননি। বিতে আছে ট্রু ফলস বলতে হবে। আইতে বলেছে গান্ধীজি ওয়াজ এ রিচ ম্যান, ফলস। নাম্বার টু, দ্য লিটল বয় ওয়াজ সিম্প্যাথেটিক টুয়ার্ডস গান্ধীজি, গান্ধীজির প্রতি সহানুভূতিশীল ছিল, তো এটা ট্রু। গ্রামারে নাম্বার টুতে দিয়েছে ডিভাইড দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেটে ভাগ করতে হবে মানে উদ্দেশ্য বিধেয়তে। তো আইতে দিয়েছে শুধু থ্যাংক ইউ, তো এখানে আইটা হচ্ছে সাইলেন্ট, যেটা আমাদের বাংলায় বলে আর কি উজ্জ্ব, সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে আর প্রেডিকেটটা হবে থ্যাংক ইউ। থ্রিতে আছে বচন পরিবর্তন বা নাম্বার চেঞ্জ দ্য নাম্বার, থিপ থিপস শিপ শিপ। ফোরে আছে জেন্ডার চেঞ্জ, নেফিউ নিস আর মিল্কম্যান মিল্কোম্যান। ফাইভ আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, জিহোবাকে ইংলিশে বলে টাং, টিওএন জিইউই, আর চিতাবাঘ হলো লেপার্ড। নাম্বার সিক্সে আছে রাইটিংয়ে, নাম্বার সিক্সে আছে রাইট এ প্যারাগ্রাফ ইউর ডেইলি রুটিন ফ্রম 6 AM to 10:30 AM, মানে সকাল 6টা থেকে 10:30 পর্যন্ত তোমার প্রতিদিনের রুটিন কী থাকে। তো আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এ স্টুডেন্ট মাস্ট ফলো এ ডেফিনেট মোড অফ লিভিং, তো যারা ছাত্র হয় তাদেরকে একটা নির্দিষ্ট ধরনের জীবনযাত্রা মানে একটা নির্দিষ্ট নিয়মানুবর্তিতার মধ্যে জীবনযাত্রাটা আর কি যাপন করতে হয়। আই পাস মাই ডেজ অ্যাকর্ডিং টু সার্টেন রুলস অ্যান্ড অর্ডার, তো সেই হিসাবে আমিও আমার দিনগুলোর কিছু নিয়ম এবং মানে শাসনের মধ্যে দিয়েই কাটাই। অফকোর্স মাই ডেইলি লাইফ ইজ নাথিং এক্সেপশনাল টু ইন্টারেস্ট ওয়ান, তো সেখান থেকে মানে আমার দৈনিক জীবনযাপন খুব একটা ব্যতিক্রম কিছু নয়। আই গেট আপ কোয়াইট আর্লি ইন দ্য মর্নিং, আমি একটু সকালেই তাড়াতাড়ি উঠি। আই হ্যাভ সাম মর্নিং ওয়াক টিল 6 AM, তো সকালবেলা উঠে আমি 6টা পর্যন্ত মর্নিং ওয়াক বা প্রাতঃভ্রমণ করি। আফটার টেকিং মাই টিফিন, তারপরে টিফিন খেয়ে আই গো টু স্টাডি অ্যাট 7 AM, 7টার সময় পড়তে বসি অ্যান্ড স্টাডি অ্যাট লিস্ট ফর 3 আওয়ার্স, প্রায় কম করে আর কি 3 ঘন্টা আমি পড়াশোনা করি। অ্যাট অ্যাবাউট 10 AM সকাল 10টায় আই গেট আপ ফ্রম মাই স্টাডি, পড়া থেকে উঠে পড়ি। আই হ্যাভ মাই বাথ অ্যান্ড লাঞ্চ অ্যান্ড স্টার্ট ফর স্কুল অ্যাট 10:30 AM, এবং স্নান সেরে খেয়ে নিয়ে মানে ভাত খেয়ে নিয়ে আমি 10:30 স্কুলের উদ্দেশ্যে রওনা হই। তো এই ছিল আজকের আমাদের 2024 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোয়ান্টাই মডেল ইনস্টিটিউশন এইচএস এর প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।